এজেনো অফিস ফেরত যুবকের হুট করে পাড়ার ছেলেদের হাত থেকে এক বলের জন্য ক্রিকেট ব্যাটটা চেয়ে নেওয়া, কিংবা সঠিক বয়সে টাকার অভাবে সাইকেল কিনতে না পারার শখ বুড়ো বয়সে প্যাডেল মেরে পূরণ করা, কিভাবে আখ্যা দিবেন বিষয়টিকে? জেমস অ্যান্ডারসন 10 বছর পর ফিরতে চাইছেন টি টোয়েন্টি ক্রিকেটে, তাও যখন কিনা বয়স 42, আন্তর্জাতিক ক্রিকেট থেকেও নিয়েছেন অবসর। জীবনে কখনো আইপিএল খেলা হয়নি যার, সেই অ্যান্ডারসন 42 বছর বয়সে সোয়া 1 কোটি রুপি ভিত্তিমূল্যে নাম দিয়েছেন আইপিএল এর নিলামে। তাকে নিয়ে কি কাড়াকাড়ি হবে নাকি বয়সের ভারে অবিকৃত থাকবেন, নানা ধরনের আলোচনাই হচ্ছে ক্রিকেট দুনিয়ায়। এবার অ্যান্ডারসন নিজেই জানালেন কেন তিনি নাম দিয়েছেন আইপিএল নিলামে, কেন মুখিয়ে আছেন এই বয়সে আইপিএল খেলতে। তিনি বলেন, আমার ভেতরে এখনও অবশ্যই এমন কিছু আছে যার কারণে আমি মনে করি এখনও খেলে যেতে পারবো। আইপিএল কখনো খেলা হয়নি, কখনো এর অভিজ্ঞতা নেওয়া হয়নি, কয়েকটি কারণে আমার মনে হয় আমার এখানে খেলোয়াড় হিসেবে দেওয়ার কিছু আছে। শেষ কিছু বছর শুধু লাল বলের ক্রিকেটই খেলেছেন অ্যান্ডারসন। ইংল্যান্ডের হয়ে টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর পর দলের বোলিং পরামর্শক বা কোচ হিসেবেও কাজ করেছেন। তিনি বলেন, গত গ্রীষ্মে অপশন নেওয়ার পর কিছুটা কোচিং করানো হয়েছে, ইংল্যান্ড দলের সাথে কিছুটা পরামর্শকের ভূমিকা নিতে হয়েছে, বা তাকে যেটাই বলুন না কেন, আরও অভিজ্ঞতা আমাকে ক্রিকেট নিয়ে জ্ঞান বাড়াতে আর কাজে লাগাতে সহায়তা করবে। জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লর্ডস টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেন অ্যান্ডারসন। অবশ্য আন্তর্জাতিক বলতে তিনি শুধু টেস্ট ক্রিকেটটাই খেলছিলেন। ইংল্যান্ডের হয়ে টেস্ট ক্রিকেটে পুরোপুরি মনোযোগ দিতে সাদা বলের ক্রিকেটকে পুরোপুরি গুড বাই বলেছিলেন। তবে আন্তর্জাতিক ক্রিকেটে রীতি টানার পর অ্যান্ডারসন আবারও ফিরতে চাইছেন টি টোয়েন্টি ক্রিকেটে, সেটিও আইপিএলের মতো মেগা আসর দিয়ে। 2019 সালে সর্বশেষ লিস্ট এ ম্যাচ খেলেন অ্যান্ডারসন, সর্বশেষ টি টোয়েন্টি খেলেন তারও 5 বছর আগে 2014 সালে টি টোয়েন্টি ব্লাস্টার ফাইনালে ল্যাঙ্কাশায়ারের হয়ে ওয়ারউইকশায়ারের বিপক্ষে। 1 দশক পর আবার এই সংস্করণের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলার কথা ভাবছেন এই কিংবদন্তি পেসার। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট কখনো না খেললেও এই তারকার বিশ্বাস সুইংয়ে পারদর্শিতা দেখাতে পারবেন তিনি। অবসরের পর দেওয়া এক সাক্ষাৎকারে অ্যান্ডারসন এমনটিই বলেছিলেন। এবার দেখার বিষয় আইপিএলে নতুন এক নজির স্থাপন করতে পারেন কিনা জিমি। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।